বন্ধুত্ব তিন ধরনের। এক, খাবারের মতো, যাদের ছাড়া চলে না। দুই, ওষুধের মতো, যাদের মাঝে মাঝে দরকার হয়। তিন, অসুখের মতো, যাদের কেউ চায় না। সেই তোমার সত্যিকারের বন্ধু যে তোমার সঙ্গে থাকে, তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে। হঠাৎ করে তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে সুখ প্রদান করে। স্বার্থ থাকলে অনেক কথা হবে, আর স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয়। বন্ধু হলো একে অপরকে বিশ্বাস করা, ভালোবেসে সাহায্য করা, আর একসাথে পাগল হওয়া। মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত দুঃখ গোপন করে রাখে, কারণ মা জানলে কষ্ট পাবে বলে। অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটার চেয়ে একা হাঁটা অনেক ভালো। একজন সত্যিকারের বন্ধু তোমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তুমি নিজের জন্য যেটা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যেটা করবে সেটা সকলের মাঝে সারা জীবন থেকে যাবে। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। জীবনে চলার পথে বন্ধু বা কাছের মানুষ যাচাই করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন, কারণ একটা ভুল হতে পারে সারা জীবনের কান্নার কারণ। তাই এই দশটি বিষয় অবশ্যই মনে রাখবে। এক, যে তোমার কোনো কাজের অতিরিক্ত প্রশংসা করবে তার থেকে দূরে থাকবে, কারণ অতিরিক্ত প্রশংসা তোমার কাজ করার প্রতি আগ্রহ কমিয়ে দেবে। দুই, যে তোমাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবে। তিন, যে অন্যের কথা শুনে তোমাকে অবিশ্বাস করে তার থেকে দূরে থাকবে। চার, যে তোমার চেহারার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে তার থেকে দূরে থাকবে। পাঁচ, যে তোমার ভুলগুলো দেখেও শুধরাতে বলে না তার থেকে দূরে থাকবে। ছয়, যে তোমাকে তার প্রয়োজনে খোঁজে কিন্তু তোমার প্রয়োজনে তাকে পাও না তার থেকে দূরে থাকবে। সাত, যে ফ্রেন্ডগুলো নিজের কেরিয়ার পড়াশোনা দিকে সচেতন না তাদের থেকে দূরে থাকবে। আট, যারা অলস সে যেই হোক তার সঙ্গ ত্যাগ করবে, কারণ আলসামি ছোঁয়াছে রোগের মতো। নয়, যে মানুষের থেকে শুধু অবহেলা পাও তার থেকে দূরে থাকবে। দশ, কাউকে নিজের জীবনসঙ্গী করার আগে তাকে যাচাই করে নিবে। বন্ধুদের সংখ্যার উপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না, বরং এটি বন্ধুত্বের বিশ্বাস ও পছন্দের উপর নির্ভর করে। বন্ধুত্ব হচ্ছে চুনগামের মতো, হৃদয়ে কাছাকাছি থাকে, যা একবার মনে স্থান করে নিলেই হলো, ছাড়তে চাইলেও তা সম্ভব হয় না। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। সম্পর্ক যখন জ্বরে পড়ে তখন তার নাম হয় ভালোবাসা, আর ভালোবাসা যখন জ্বরে পড়ে তার নাম হয় বন্ধুত্ব। শত্রুর চেয়ে বন্ধুকে হাজার গুণ বেশি ভয় করো, কেননা বন্ধু যদি কখনো শত্রুতে পরিণত হয় তবে শত্রুতা উদ্ধার করার হাজারো পথ তার সামনে খোলা থাকে। কাজ সেটাই করা উচিত যেটা করে পরে আফসোস করতে হয় না। একজন স্বার্থপর বন্ধু তোমাকে অন্ধকারে ফেলে রেখে চলে যাবে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু তোমাকে সেই অন্ধকারের মধ্যে আলোর দিকে নিয়ে আসবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। বন্ধুদের থেকে আলাদা থাকলে সামান্য কুকুরও ভয় দেখাতে ছাড়বে না, কিন্তু বন্ধুদের সাথে একজোটে থাকলে তোমায় সিংহ এসেও
ভয় দেখাতে পারবে না। প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রামধনুকে দেখা যায় বৃষ্টি ছাড়া। যখন কারো সাথে দেখা করবে তখন দূর থেকে বন্ধুত্ব রাখবে, কারণ অনেক সময় গলা জড়িয়ে ধরা অজানা বন্ধু তোমার বিপদ ডেকে আনতে পারে। সত্য ডানা গজানোর আনন্দে পাখি ভুলে গেছে তার এত দূরে ওরা উচিত হয়নি, ফিরতে তো কষ্ট হবেই। প্রেম একদিন হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না। অপারেশনে ভুল হলে যেমন রোগী বাঁচে না, জীবনসঙ্গী নির্বাচনে ভুল হলে তেমনই সংসার টিকে না। বন্ধুত্ব আর ভালো ব্যবহার তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে অর্থ তোমায় নিয়ে যেতে পারবে না। যে কাজে মন সায় দেবে না সেই কাজে আগাবে না। এই পৃথিবীতে বোকা মানুষেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক মানুষেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার, মনে রাখবে সে তোমার মন মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি কিছু মনে করো না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। ইচ্ছাগুলো বড়ই অদ্ভুত, পূরণ হলে বদলে যায় আর পূরণ না হলে কষ্ট দেয়। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। তিনজন মানুষের বাড়ি ভুলেও যাবেন না। এক, যারা প্রকাশ্যে অপরাধ করে। দুই, যারা আপনাকে অপমান করে কথা বলে। তিন, যে বাড়িতে শুধু মেয়ে মানুষ থাকে। পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটির সাথে দেখা করতে গিয়ে সাথে কোনো উপহার নিয়ে নয়, সাথে একটু সময় নিয়ে যাও। তোমার সত্যিকারের বন্ধু সে, যে তোমার সব খারাপ দিক জেনে তবুও তোমায় পছন্দ করে। অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতে হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। মাঝপথে ছেড়ে যাওয়া হাত কখনো দাবি করতে পারে না। তুমি আমার, আমরা একই আকাশের নিচে থাকব, গোপনে একে অপরের কথা ভেবেই কাঁদব, তবু আমাদের আর কখনো কথা হবে না, দেখা হবে না। মানুষ কালো পোশাক কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। মানুষকে ভয় পায় বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপে মুখে আরেক রূপ মুখোশে। স্ত্রীকে ডিভোর্স দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞাসা করা হলো, তার কোন জিনিসটি আপনাকে কষ্ট দিয়েছে? জবাবে স্বামী বললেন, বিবেকবান লোক কখনো নিজের স্ত্রীর গোপন কথা ফাঁস করে না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবে, এটাই বাস্তব। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যাসাগর হলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আজ এই পর্যন্ত বন্ধুরা।